নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্নার চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করে দেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি। দেখে নিই বাঁধাকপির রেসিপি বানানোর জন্য উপকরণগুলো। উপকরণগুলো হলো, লাগছে মাছের মাথা, কুচানো বাঁধাকপি, টুকরো করা আলু, মটরশুঁটি, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, জিরে গুঁড়ো, গোটা জিরে, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, চিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, ঘি, গরম মশলা। এবার দেখে নিই এটা কীভাবে তৈরি করব। প্রথমেই বাঁধাকপিটা বানানোর জন্য একটা কড়াই গরম করতে দিয়েছি, তাতে 4 চামচ সর্ষের তেল দেব। সর্ষের তেল খুব ভালোভাবে গরম হলে 2 শুকনো লঙ্কা এতে ফোড়ন দেব, আর দেবো 1 চামচ গোটা জিরে। গোটা জিরে আর শুকনো লঙ্কা গরম তেলেতে বেশ ভালোভাবে ফোড়ন দিয়ে নেব। ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এতে এরপরে দেবো 2 পেঁয়াজ কুচানো। তারপর এর মধ্যে দেবো 1 বড় টমেটো কুচি। টমেটো কুচি আর পেঁয়াজটা তেলের মধ্যে বেশ ভালোভাবে 2 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালারটা বাদামি রঙের হয়ে যায়। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে দেবো 7 নুন, আর দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো এতে 1.5 চামচ চিনি, আর দেবো 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো দিয়ে পেঁয়াজের সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 2 মিনিটের মতন মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এবার মশলা কালারটা চেঞ্জ হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আগে থেকে নুন হলুদে ভেজে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুর টুকরো দিয়ে মশলাগুলোটা বেশ ভালোভাবে আবারও কষিয়ে নেব। আলুর সাথে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ছাড়ানো মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেব। মটরশুঁটি দিয়ে আবারও বেশ ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। এবার নাড়াচাড়া হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার মাছের মাথাগুলো দিয়ে আবারও বেশ ভালোভাবে সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে নেব। এরপর 1 গোটা বাঁধাকপি কুচিয়ে রেখেছি, সেটা গরম জলে হালকা ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেব। সবটা বাঁধাকপি দেওয়া হয়ে গেলে এরপর এটা মশলার সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বাঁধাকপিটা এবার সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মেশানোর পর এর মধ্যে দেব 2 তেজপাতা। এরপর 2 তেজপাতা দিয়ে এবার বাঁধাকপিটা বেশ ভালোভাবে নাড়িয়ে নেব। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দেব। জল দেওয়া হয়ে গেলে এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব। তুলে নিয়ে বাঁধাকপিটা বেশ ভালোভাবে মাছের মাথার সাথে নাড়াচাড়া করে নেব। এবার মাছের মাথাটা একটু একটু করে ভেঙে দেব, যাতে সমস্ত মাছের মাথার মধ্যে বাঁধাকপির রসটা ঢুকে যায়। এবার জলটা শুকানো পর্যন্ত এটা নাড়াচাড়া করে যাব। এবার সমস্ত উপকরণগুলো সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দেবো 1 চামচ গরম মশলা, আর দেবো 1 চামচ ঘি। এবার ঘি আর গরম মশলা দিয়ে বাঁধাকপিটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ পর্যন্ত না এই জলটা বাঁধাকপি থেকে শুকিয়ে যায়। ঢাকা ছাড়া অবস্থায় বাঁধাকপিটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করার পর বাঁধাকপিটা বেশ মাখোমাখো হয়ে এসেছে। এবার বাঁধাকপি রান্নাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে 1 সার্ভিং প্লেটে নামিয়ে নেব বাঁধাকপি দিয়ে মাছের মাথার রেসিপিটি। যদি আজকের এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।